হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন্ডলা ক্রিয়েশন। তো আজকে দেখতে পাচ্ছ এখন 6:15 বাজে, আমার স্নান করা শেষ আর প্রচুর বৃষ্টি আজকে। তো ঘরে কিছু শেয়ার করার নেই কারণ কারেন্ট নেই। তো একবার ও বাইরের ওয়েদারটা তোমরা দেখো। দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে, এর মধ্যে কি করে কি করব জানি না। তো দেখতে পারলে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো কারেন্টও নেই, কিছু শেয়ার করার তো কিছু নেই। আর আমরা আজকে কালকে অমাবস্যা ছিল, পূজা আছে, তো এখন দেখো স্নান করে নিয়েছি। এখন 6:30 বাজে, তো পুজো বাড়ি যাবো প্রসাদ খেতে। তোমার সঙ্গে থাকো, দেখা যাক বৃষ্টিটা কমলে যাব, না কমলে তো যাওয়া হবে না। আর এমনি কি শেয়ার করবো, আর এখন কারেন্ট নিয়ে কিছু শেয়ার করার নেই। আর দেখতেই পাচ্ছ ওয়েদার একদম অন্ধকার, তো বৃষ্টিটা কমুক তারপর, ঠিক আছে? তো সঙ্গে থাকো তোমরা। আর এই যে মহারানীকে দেখো তোমরা, মানে ভয়ের চোটে এখানে এসে বসে আছে বারান্দায় এসে। এমনিতে কিন্তু ও বারান্দায় থাকে না, ও বাড়ির বাইরেই থাকে। আর এখন যেহেতু মানে বিদ্যুৎ চমকাচ্ছে প্রচণ্ড আর বৃষ্টি হচ্ছে, তো ভয়ে এখানে আছে ও। তো বৃষ্টি কমে গেছে, তো ভাবলাম শাড়িটা তাড়াতাড়ি পরে নিই। তো দেখো এই যে আমি রেডি হয়ে গেছি, আর এখন যাব আমরা, তো সঙ্গে থাকো। তো দেখো পুজো বাড়িতে চলে এসেছি, আর মন্দিরটা একবার দেখো তোমরা, এত সুন্দর করে সাজানো মন্দিরটা দেখো। মানে মায়ের মন্দিরটা দেখেই ভক্তি চলে আসে, দেখো খুব সুন্দর সাজানো। তো দেখো আমাদের প্রসাদ খাওয়া দাওয়া শেষ, আর এখন অন্য আরেকটা বাড়িতে যাব। আমি শুরুতেই বলেছিলাম আজকে দু বাড়িতে নিমন্ত্রণ আছে। তো এই যে দেখো শাশুড়ি মা আগে আগে যাচ্ছেন আর আমি পেছনে পেছনে। তো তোমরা হয়তো বলবে যে মা, মানে আমি এত সেজে গুজে, মা কেন সেজে গুজে না? আসলে মাকে বলেছিলাম ভালো শাড়ি পরতে, তো মা বললো পাড়াই বাড়ি আর এখানে আমার ভালো শাড়ি পরার দরকার নেই, আর তুমি নতুন বউ তো তুমি ভালো করে শাড়ি শাড়ি পরো, তো সেই জন্য মার কথা অনুযায়ী আসলাম। তো এই চলে এসেছি এই বাড়িতে, যে দেখো সবাই প্রসাদ খাচ্ছে। তো ওই বাড়ির ঠাকুরটা তো দেখালাম, এবার এই বাড়ির ঠাকুরটাও তোমাদের দেখিয়ে দিই একটু। এই যে দেখো, মানে কারেন্ট নেই বলে ভালো করে হয়তো বোঝা যাচ্ছে না, তার জন্য জুম করে দেখালাম। তো দেখো, তো প্রসাদ খেয়ে চলে এসেছি আমরা, আর অনেকটা লেট হয়ে গেছে। আর এখন দেখো ঘর ঝাড় দিচ্ছি, মানে আমি যে ঘর মোছার আগে ঘর ঝাড় দিই, তো সেটাই এখন ঝাড় দিচ্ছি। কারণ আজকে তো অনেক সকালবেলা মানে দেখলেই কারেন্ট ছিল না, আর ওদেরকে কোনো রকম রেডি করে দিয়েই আমরা বের হয়ে গেছিলাম, তো সেই জন্য তখন আর ঘর ঝাড় দেওয়া ঘর মোছা হয়নি। তো আমি এগুলো করে নেব আর মা রান্নাটা সেরে নেবে। তো দেখো এখন বৃষ্টি নেই, সেজন্য ভাবলাম যে তোমাদেরকে একটা জিনিস দেখাই। অনেক আগে আমি আমার এই মানে বাগানটা শেয়ার করেছিলাম, তো এখন দেখো এই যে দেখো দেখতে পাচ্ছ তো এরকম অনেক আছে গাছে। মানে এখন যেহেতু বৃষ্টিটা নেই তাই ভাবলাম তোমাদেরকে দেখাই, তো সেই জন্য দেখালাম, তোমরা একটু দেখো। মানে অনেক কষ্ট করে তাই না বলো?
তো আজকে আর অন্য কিছু শেয়ার করার নেই, কারেন্টও নেই, কাজও সেরকম নেই, বৃষ্টির দিনে তো কাজ এমনি কম থাকে জানোই তো, সেজন্য আর ভিডিওটা বাড়াচ্ছি না। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।